ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিও ট্রপে হইতেছে যে আমি কিন্তু আগে একটা ভিডিও মেক করছিলাম আমার এখানে যে ভিডিওটা দেখতে সো আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল প্রয়েসটি বাংলা আমার ইউটিউব চ্যানেল সো আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলে আগে একটা ভিডিও আমি আপলোড করছিলাম যে এখানে আমি বলছিলাম যে অন্যের ফেসবুক পেজ থেকে নিজের ফেসবুক পেজে ফলোয়ার কীভাবে বাড়াবেন লাইভ প্রুভ দেখিয়ে দিবো সো আমি কিন্তু লাইভ প্রুভ এই ইয়েতে আমি দেখাইছিলাম ভিডিওতে এখানে আট মিনিট ছয়ত্রিশ সেকেন্ড ভিডিওটা দেওয়া আছে এবং এই ভিডিওতে ভিডিওটাতে কিন্তু এখানে সাতায় সাঁতার মানুষের দেখছে আট মাস আগে আমি ভিডিওটা আপলোড করছিলাম সাতাশ হাজার মানুষ কিন্তু আমার এই ভিডিওটা দেখছে এবং এখানে কিন্তু কিছু কমেন্ট আসছে এবং অনেকেই এই কাজগুলো করতে অনেক প্রবলেমের প্রবলেম ফেস করতে হয়েছে এবং অনেকেই কিন্তু অনেক রকম কমেন্ট করছে অনেকেই বলতে যে ফেক ভিডিও বা এই সেই সো আমি আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ যে প্রবলেমগুলো হয়েছে তোমাদের সবগুলো প্রবলেমের সলিউশন আমি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ওকে প্রথমত আমি তোমাদের একটা প্রবলেমের সলিউশন দিই যে এখানে কিন্তু আমি ভিডিওটা আপলোড করছিলাম ভিডিওটা আপলোড করার পর এখানে যে কমেন্টগুলো করছে আমি কমেন্টগুলো আর পরে তোমাদেরকে প্রবলেমের সলিউশনটা দিয়ে দিই সো এখানে যারা যারা কমেন্ট করছে আমি সবগুলো কমেন্ট পরে তোমাদেরকে দেখিয়ে দেব এবং যাদের যে সমস্যাগুলো হয়েছে সবগুলো সমস্যা আমি তোমাদেরকে এখন লাইভ প্রুফ সমাধান করে দেখিয়ে দেব আমি প্রথমত কমেন্টে চলে আসলাম কমেন্টে আসার পর এখানে অনেকে কমেন্ট করছে আমি যেই কমেন্টগুলো যে যারা প্রবলেমে পড়ছে তাদের কমেন্টগুলো এখানে শুধু আমি জাস্ট ইয়ে করবো মানে পড়বো ঠিক আছে এখানে একজনে কমেন্ট করছে যে ভাই টিভি যদি এটা অ্যাকসেপ্ট না করে তাহলে যে হবে না সেটা কেন বললেন না এ ধরনের কিছু যে অন্য কোনো পেজ অ্যাকসেপ্ট করবে সেটা আপনি আপনিও জানেন সো উনি কিন্তু বলতে চাইছেন যে লাইক এজ ইউর পেজ আমি তোমাদেরকে একটু দেখাই এখন লাইভ প্রুভে আমি ক্রমে চলে গেলাম প্রথমত ক্রমে আসার পর আমি কিন্তু আগের ভিডিওতে সব কিছু দেখিয়ে দিয়েছি সো এই ভিডিওতে কিন্তু আমি জাস্ট প্রবলেম প্রবলেম যেগুলো হয়েছে আমি প্রবলেমের সলিউশনগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওতে আমি দিয়ে দেবো আমি কিন্তু সম্পূর্ণ আগের যে ভিডিওটা যারা আগের ভিডিওটা দেখার নাই যদি কোনো নতুন নতুন অডিয়েন্স এই ভিডিওটা দেখে দেখেন তাহলে আগের ভিডিওটা দেখে নেবেন আমার আগের ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা পিন কমেন্টে দিয়ে দেবো মানে সব জায়গাতে আমি দিয়ে দেবো পিন কমেন্টে না আই বাটনে দিয়ে দেবো আর আমার কমেন্ট বক্সে আমার ডেসক্রিপশন বক্সে গেলে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আচ্ছা আমি এখানে তোমাদের ক্রম ব্রাউজারে গিয়ে দেখাই আমরা ক্রম বাজারে যাব এখানে সার্চ করবো ওয়েব ডট ফেসবুক ডট কম ওয়েব ডট ফেসবুক ডট কম লেখা সার্চ করলে আমাদের এরকম আমার সামনে আমাদের সামনে এরকম চলে আসবে আমি এখানে জুম করলাম জুম করার পর আমরা কী করব এখানে সার্চ বারে আমরা সার্চ করবো আমি আগে কিন্তু দেখাইছিলাম যে সময় টিভি যে পেজ ফেসবুক পেজটা আছে সময় টিভি ফেসবুক পেজ দিয়ে সো এখনও আমি সময় টিভি ফেসবুক পেজে আমি প্রবেশ করি আমি এখানে লেখে দিই এস এমও এন ই ডাব্লু এস টিভি সময় টিভি এখানে সময় নিউজ টিভি আমি এখানে লিখে সার্চ করলাম সময় টিভি এখানে সার্চ করার পর প্রথমত এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের যে রিয়েল সময় টিভি পেজটা আছে এই যেখানে রিয়েল সময় টিভি পেজ এখানে কিন্তু এই পেজটি কিন্তু ব্লুটিক ভেরিফিকেশন করা আছে আমরা সময় টিভি পেজের ওই ভিতরে আমরা প্রবেশ করবো ক্লিক করে আমি ক্লিক করে দিলাম সময় টিভি পেজের ভিতরে আমি প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট মিলন ফলোয়ার রয়েছে আমরা যদি এখানে এরকমভাবে দিকে আসি মানে ডান দিকে আসি ডান দিকে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু আছে আমরা জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করব থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে অনেকে না যে ভাই লাইক এচ ইউর পেজ এই অপশনটা এখানে শু করতেছে না এই যে ভাই দেখেন এখানে লাইক এচ ইউর পেজ অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে সো আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম আর কিভাবে দেখাবো সো এখন আমি তোমাদেরকে কিছু কমেন্ট পরে দেখাই আমি আবার আরও অনেকগুলা প্রবলেম রয়েছে তোমাদের সো সবগুলো প্রবলেমের সলিউশন আমি আজকে ভিডিওতে দিয়ে দেবো আচ্ছা এটা হইতেছে এক এই উনি বলছিল যে সময় টিভি পেজ যদি আমরা যে লাইকে জিউর পেজ এই জিনিসটা করব সময় টিভি পেজে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো আমাদের পেজটা মানে উনি বলতেছে তাহলে আমাদের পেজটা সাজেস্টে যাবে না সো এখানে কিন্তু অ্যাকসেপ্ট করা বা না করার কোনো কিছু নাই সো এখানে আমরা যদি লাইকে জিউর পেজ আমাদের রিলেটেড যে পেজগুলো আছে অথবা যে বড় বড়ো পনেরো মিলিয়ন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফলোয়ার রয়েছে এই বড় বড়ো পেজগুলোতে যদি আমরা লাইকে জিওর পেজ এই অপশন মানে এরকমভাবে সেটিংস করে রাখি এই কাজটা করে যদি রাখি তাহলে কিন্তু আমাদের পেজটা মানে আমরা যখন বেশি বেশি কাজ করবো এরকমভাবে কিছুদিন কাজ করব তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের পেজটা সাজেসটা চলে যাবে যখন সাজেস্টটা চলে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আমাদের পেজে ফলোয়ার বাড়তে শুরু হবে সো এখানে উনি কি ওই যে আপনার নামটা এখানে দেওয়া আছে এখানে নাসির উদ্দিন সো আপনি বুঝতেই পারতেছেন এখানে কিন্তু রকম অ্যাকসেপ্ট করার কোনো বিষয় নাই সো জাস্ট লাইক এজ ইউর বেস করলেই হবে এখানে আবার একটু নিচে যাই নিচে যাওয়ার পর এখানে লিখতেছে যে ওই যে উনি লাগতেছে যে ভাই ফলোয়ার পাশে লাইক বাটনটা কীভাবে দেবো সেটা ভাই একটু ভিডিও দিয়ে তারপরে হ্যাঁ আবার একটু স্কল করে নিচে যেখানে এখানে ওই যে এখানে বলতেছে লাইক এজ ইউর পেজ মোড় অপশনটা পাচ্ছি না লাইক এজ বাই আ লাইক এজ ইউর পেজ এ অপশনটা আসতেছে না বা সবাই খালি বলতেছে লাইক এজ ইউর পেজ এ অপশনটা পাইতেছে না তারপরে এখানে একজনে কমেন্ট করছে যে রোজার মাস তাই কিছু বললাম না সো এখানে রোজার মাস তো তো কী হয়েছে সো এখানে তো আমি কিছু বললাম না আমি তো কোনো খারাপ কিছু বললাম না সো রোজার মাস তো কী হয়েছে অনেকে বলতেছে যে ফেক ভিডিও সো আমি লাইভ প্রুফ তোমাদেরকে দেখে দিলাম আর আমি কিন্তু আমাদের এই চ্যানেলে কোনো দিন ফেক ভিডিও আপলোড করছি না অথবা করবো না সো তারপরে আরও নিচে আছে এখানে দেখতে পাচ্ছেন লাইকে জিউর পেজ এই অপশনটা আসছে না লাইকে ইউর পেজ পেজ অপশন আসতেছে না সো সবার কাছে একই কমেন লাইকে ইউর পেজ এই অপশনটা আসতেছে না সো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ সলিউশন দিয়ে দেবো আমি আবার ক্রমে চলে গেলাম আমি আবার ক্রমে চলে যাই আমি আবার ক্রম বাজারে চলে গেলাম এখানে আমি লাইকে আমি এখানে সময় টিভি পেজ দিয়ে দেখাইছিলাম এখানে আমি আরও যে যতগুলো পেজ আছে সবগুলো পেজ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে আমি এখান থেকে ব্রেকে চলে আসি ব্রেকে চলে আসলাম এখানে আমি আমার সার্চ বারে ক্লিক করলাম সার্চ বারে ক্লিক করার পর এখানে যদি আমরা মনে করো আমি টেকনোলজির বিষয় নিয়ে কী করি ভিডিও মেক করি মানে টেকনোলজি ক্যাটাগরি নিয়ে আমি এখানে টেকনোলজি লেগে এখানে সার্চ করি টি এম সি এইচ এন ও টেকনোলজি লেখা আমি এখানে সার্চ করি টেকনোলজি লেখা সার্চ করলে আমাদের আমার যে রিলেটেড পেজগুলো আছে সেই পেজগুলো এখানে কিন্তু শো করবে এখানে একটু লোডিং হইতেছে জাস্ট একটু লোডিং হোক আমরা একটু ওয়েট করি দেন এখানে আমাদের পেজটা এখানে একটা পেজ চলে আসছে টেকনোলজি আরও নিচে কিন্তু আরও অনেকগুলো পেজ রয়েছে তারপর এখানে এফ আর টেকনোলজি উনি যে রিলেটেড ভিডিও মেক করে আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও মেক করি মানে উনি কিন্তু আমার রিলেটেড পেজ দেন আমি তোমাদেরকে একটু এই জিনিসটা দেখাই এখানে টেকনোলজি যে আসে পেজটা আমরা টেকনোলজি পেজের ভিতরে চলে যাবো মানে ওটা হইতেসে গিয়ে আমরা যে কাজ করি আমি যে ভিডিও মেক করি আমি কিন্তু টেকনোলজি এই ক্যাটাগরি ভিডিও মেক করি ওটা কিন্তু আমার রিলেটেড পেজ আমি এই পেজে চলে আসলাম এই পেজে চলে আসার পর আমি একটু ডান দিকে চলে আসবো ডান দিকে আসার পর এখানে জুম করে দেখাই এখানে থ্রি ডট মিনও আছে আমরা থ্রি ডট মিনতে একটা ক্লিক করবো ট্রিডোট মিনিটে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন লাইক এজ ইউর পেজ এই অপশনটা চলে আসছে আমরা যদি এখানে লাইক এজ ইউর পেজে ক্লিক করি লাইক এজ ইউর পেজে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সবগুলো এখানে সিলেক্ট পেজ এটাতে ক্লিক করলে সবগুলো পেজ শু করবে দেন এখানে সাবমিটে ক্লিক করে আমরা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে সো যারা বলতেছে যে লাইক এজ ইউর পেজ অপশনটা আসতেছেন আমি একটু ব্রেক করে এখান থেকে ব্রেক আসি তারপরে আমি যে বলছিলাম এফ আর টেকনোলজি এফ আর টেকনোলজি আমরা এই পেজের ভিতরে ঢুকে যাই উনি কিন্তু একজন ওনার ফলো ওনার কিন্তু অনেক প্রচুর ফলোয়ার রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে ওনার কিন্তু এখানে টু পয়েন্ট টু পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার রয়েছে এফআর আর টেকনোলজি এই পেজে যদি আমরা লাইকে ইউর পেজ দিয়ে রাখি করতে পারি তাহলে কিন্তু আমাদের পেজটা খুব দ্রুত সাজটা চলে যাবে কারণ ওনার যে পেজটা আছে আর আমাদের যে এই পেজ আছে সেই পেজটা কিন্তু একই রিলেটেড সো আমরা এখানে যদি এই যেখানে আমরা ডান দিকে ত্রি রোটে ক্লিক করি এই যেখানে থ্রি রোটে যদি আমরা ক্লিক করি থ্রি রোডে ক্লিক করার পরেই যে এখানে দেখতে পারছেন লাইকে জিওর পেজ এই অপশনটা কিন্তু এখানে শো করতেছে আমরা যদি লাইকে জিওর পেজ এই অপশনটা ক্লিক করি এই অপশনে ক্লিক করার পর এখানে সিলেক্ট পেজ এটাতে যদি আমরা ক্লিক করি এটাতে ক্লিক করলে আমাদের এখানে সবগুলো পেজ শো করবে দেন আমি এখানে একটা পেজ সিলেক্ট করে দেবো মনে করো না মনে করো আমি এখানে হাবল ক্রিয়েটর যে পেজটা এখানে দেখতে পারছো এই পেজটা আমি এখানে সিলেক্ট করে দেবো আমি এখানে ক্লিক করে দিলাম পেজের উপরে ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবা নিচে একটা নোটিফিকেশন চলে আসছে মানে আমার এই পেজটা পেজের মাধ্যমে আমার পেজটা কিন্তু লাইক এজ ইউর পেজ করাটা কমপ্লিট হয়ে গেছে সো আশা করি সবাই বুঝতে পারছো আমি কিন্তু এখানে কিছু কিছু পেজ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো পেজে কিন্তু লাইক এজ ইউর পেজ এই অপশনটা শ্যু করছে সো যে পেজে শু করে না যেমন মনে করো তিন চার মাস পাঁচ ছয় মাস আগে একটা পেজ ক্রিয়েট করছে এই পেজে কিন্তু লাইক এজ ইউর পেজ এই অপশনটা শো করবে না ফলোয়ার যদি পাঁচ মিলন দশ মিলন হয়ে যায় তাহলে কিন্তু লাইক এজ ইউর পেজ এই অপশনটা শো করবে না সো যে বছর এক বছর দুই বছর যা বা আট নয় মাস এমন যে পুরাতন পেজগুলো আছে এই পেজগুলো পেজগুলোতে যদি ট্রাই করো তাহলে অবশ্যই লাইক এজ ইউর পেজ এই অপশনটা শু করবে আর সবগুলো পেজে কিন্তু লাইকেজ ইউর পেজ এই অপশনটা শো করে না সো যে পেজে লাইক এজ ইউর পেজ এই অপশনটা শো করে না সেই পেজে তোমরা করবা না অন্য পেজে করবা এই ফেসবুকে তো হাজার 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 পেজ রয়েছে সো এক পেজে যদি লাইকেজ পেজ ইউর অপশন না আসে তাহলে অন্য পেজে ট্রাই করবা তাহলে আশা করি তোমাদের এই অপশনটা পেয়ে যাবা সো আশা করি সবাই বুঝতে পারছো সো যারা কমেন্ট করছিল যে ফেক ভিডিও ফালতু ভিডিও দেন লাইকেজ পেজির আসে না সো সবাই কিন্তু আশা করি এই ভিডিওটা দেখে সলিউশন পেয়ে গেছো সো আশা করি সবাই বুঝতে পারছো ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবা চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে আগের ভিডিওটা প্রথমত দেখবা তারপরে এই ভিডিওটা দেখবা আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বল সাবস্ক্রাইব করতে ভুলবা না আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবো না আর আজকে এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকো অসুস্থ থাকো উনি যে রিলেটেড ভিডিও মেক করে আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও মেক করি মানে উনি কিন্তু আমার রিলেটেড পেজ দেন আমি তোমাদেরকে একটু এই জিনিসটা দেখা এখানে টেকনোলজি যে আছে পেজটা আমরা টেকনোলজি পেজের ভিতরে চলে যাবো মানে অটা হইতেসে গিয়ে আমরা যে কাজ করি এখন আমি যে ভিডিও মেক করি আমি কিন্তু টেকনোলজি এই ক্যাটাগরি ভিডিও মেক করে ওটা কিন্তু আমার রিলেটেড ভিজ আমি এই পেজে চলে আসলাম এই পেজে চলে আসার পর আমি একটু ডান দিকে চলে আসবো ডান দিকে আসার পর এখানে জুম করে দেখা এখানে থ্রি ডট মিনি আছে আমরা থ্রি ডট মিনুতে একটা ক্লিক করবো থ্রি ডট মিনিতে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন লাইক এজ ইউর পেজ এই অপশনটা চলে আসছে আমরা যদি এখানে লাইক এজ ইউর পেজে ক্লিক করি লাইকে জিউর পেজে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সবগুলো এখানে সিলেক্ট পেজ হতে ক্লিক করলে সবগুলো পেজ শো করবে যেন এখানে সাবমিটে ক্লিক করে আমরা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে সো যারা বলতেছে যে লাইকে জিউর পেজ অপশনটা আসতেছেন আমি একটু ব্রেক করে এখান থেকে ব্রেকে আসি তারপরে আমি যে বলছিলাম এফ আর টেকনোলজি এফ আর টেকনোলজি আমরা এই পেজের ভিতরে ঢুকে চাই উনি কিন্তু একজন ওনার ফল ওনার কিন্তু অনেক প্রচুর ফলোয়ার রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে ওনার কিন্তু এখানে টু পয়েন্ট টু পয়েন্ট নাইন মিলিয়ন ফলোয়ার রয়েছে এ আর টেকনোলজি এই পেজে যদি আমরা লাইকেজ ইউর পেজ দিয়ে রাখি করতে পারি তাহলে কিন্তু আমাদের পেজটা খুব দ্রুত সাজেসটা চলে যাবে কারণ ওনার যে পেজটা আছে আর যে এই পেজ আছে সেই পেজটা কিন্তু একই রিলেটেড সো আমরা এখানে যদি এই যেখানে আমরা থ্রি ক্লিক করি এই যেখানে থ্রি যদি আমরা ক্লিক করি থ্রি রোডে ক্লিক করার যে এখানে ইউর পেজ অপশনটা কিন্তু এখানে করতেছে আমরা যদি ইউর পেজ অপশনটা ক্লিক করি এই অপশনে ক্লিক করার পর এখানে সিলেক্ট পেজ এটাতে যদি আমরা ক্লিক করি এটাতে ক্লিক করলে আমাদের এখানে সবগুলো পেজ শো করবে দেন আমি এখানে একটা পেজ সিলেক্ট করে দেবো মনে করো না মনে করো আমি এখানে হাফলোড ক্রিয়েটর যে পেজটা এখানে দেখতে পারবো এই পেজটা আমি এখানে সিলেক্ট করে দেবো আমি এখানে ক্লিক করে দিলাম পেজের উপরে ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবো নিচে একটা নোটিফিকেশন চলে আসছে মানে আমার এই পেজটা পেজের মাধ্যমে আমার পেজটা কিন্তু লাইকে জিরো পেজ করাটা কমপ্লিট হয়ে গেছে সো আশা করি সবাই বুঝতে পারছো আমি কিন্তু এখানে কিছু কিছু পেজ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো পেজে কিন্তু লাইক এজ ইউর পেজ এই অপশনটা শো করছে সো যে পেজে শো করে না যেমন মনে করো তিন চার মাস পাঁচ ছয় মাস আগে একটা পেজ ক্রিয়েট করছে এই পেজে কিন্তু লাইক এজ ইউর পেজ এই অপশনটা শো করবে না ফলোয়ার যদি পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন হয়ে যায় তাহলে কিন্তু লাইক এজ ইউর পেজ এই অপশনটা শো করবে না সো যে বছর এক বছর দুই বছর যা বা আট নয় মাস এমন যে পুরাতন পেজগুলো আছে এই এরকম পেজগুলোতে যদি ট্রাই করো তাহলে অবশ্যই লাইক এজ ইউর পেজ এই অপশনটা শু করবে আর সবগুলো পেজে কিন্তু লাইক এজ ইউর পেজ এই অপশনটা শো করে না সো যেই পেজে লাইক ইউর পেজ এই অপশনটা শো করে না সেই পেজে তোমরা করবা না অন্য পেজে করবা এই ফেসবুকে তো হাজার 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 পেজ রয়েছে সো এক পেজে যদি লাইকেজ পেজ ইউরো অপশন না আসে তাহলে অন্য পেজে ট্রাই করবা তাহলে আশা করি তোমাদের এই অপশনটা পেয়ে যাবা সো আশা করি সবাই বুঝতে পারছো সো যারা কমেন্ট করছিল যে ফেক ভিডিও ফালতু ভিডিও দেন লাইকেজ পেজের আসে না সো সবাই কিন্তু আশা করি এই ভিডিওটা দেখে সলিউশন পেয়ে গেছো সো আশা করি সবাই বুঝতে পারছো ভিডিওটা যদি একটু হলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা এক লাইক করে দেবো চ্যানেল যদি নতুন হয়ে দেখো তাহলে আগের ভিডিওটা প্রথমত দেখবা তারপরে এই ভিডিওটা দেখবা আর অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবা না আর আজকে এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো